হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে শুভ বিজয়ার আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। কেন, পুজোর পর এই ফার্স্ট আবার আমার ভিডিওটা। যাই হোক, পুজো কেমন কেটেছে তোমাদের? নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে। আর চারদিন তো সবাই খুব আনন্দ করেছে, সব ভালো মণ্ডপে মণ্ডপে ঘুরেছে, সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, কি ডেকোরেশনস। আচ্ছা, আরেকটা কথা বলি আমি, যে আমি পুজো যখন শুরু হয়েছিল তখন আমি তোমাদের বলেছিলাম আমি পুজো সংক্রান্ত কিছু কিছু আইটেম করব। তা তখন আমি কিছু আইটেম করেছিলাম, মা দুর্গাকে করেছিলাম, মানে বানিয়েছিলাম, তারপরে কার্তিককে বানিয়েছিলাম, গণেশকে বানিয়েছিলাম, আর সরস্বতীকে বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে লক্ষ্মী ঠাকুরকে বানানো হয়নি। কিন্তু কালকে কোজাগরী লক্ষ্মী পুজো, তা আমি ভাবলাম যে ঠিক আছে আমি আজকে লক্ষ্মী ঠাকুরকে বানাই। তা আজকে আমি বানিয়েছি লক্ষ্মী ঠাকুর, ঠিক আছে? তোমরা প্রথমে একটু দেখো, তারপর আমি বলবো যে আমি কি করে তৈরি করেছি বা কি কিভাবে কি কি দিয়ে তৈরি করেছি। ফার্স্ট তোমরা একটু দেখে নাও আমার ঠাকুরকে। দেখেছো তো? এবার বলি আমি কি করে তৈরি করেছি। তোমরা তো সবাই জানো যে আমি ওয়েস্ট মেটেরিয়াল রিসাইকেল করে সমস্ত আইটেমগুলো আমি তৈরি করি। তা এক্ষেত্রে আমি ওয়েস্ট মেটেরিয়ালকে রিসাইকেল করেই তৈরি করেছি। প্রথমেই বলি, ফার্স্টে আমি একটা বেস নিয়েছি। বেস তো আমি সবসময় নিব, আমি সব কেন, কোনো কিছু আইটেম তৈরি করতে গেলে প্রজেক্টের বেসটাকে শক্ত করে করতে হয়, কেন নাহলে তো আইটেমটা দাঁড়াবে না। না, তাই জন্য একটা বেস তো নিয়েছি। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছ, হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা, একটা বক্স নিয়েছি, সে বক্সটাকে রং করেছি। আর ওই সিডি ক্যাসেটগুলো থাকে পুরনো, সেই ক্যাসেটগুলোকে পরপর পরপর সুন্দর করে বসিয়েছি, বসিয়ে ডেন্ড্রাইট দিয়ে আটকে দিয়েছি, আটকে দিয়ে এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা করেছি। এবার রং করেছি লাল রং এবং কিছু চুমকি লাগিয়ে দিয়েছি। এটা হলো পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এবার আসি লক্ষ্মী ঠাকুরকে আমি কী করে তৈরি করেছি। এই যে লক্ষ্মী ঠাকুর যে মুখটা দেখছো না, এই মুখটা ওই মিক্সির যে গ্রাইন্ডারগুলো থাকে, কিছু সবসময় তো অনেক মিক্সি তো বাড়িতে থাকে এবং নষ্ট হয়ে যায়, সেই গ্রাইন্ডারগুলো পড়ে থাকে, সেই গ্রাইন্ডার দিয়ে আমি এর মুখটা তৈরি করেছি লক্ষ্মী ঠাকুরের। আর এর যে মুকুটটা ঠাকুরের, সেই মুকুটটা ওই ছোটো ছোটো স্টিলের বাটিগুলো দিয়ে, যেগুলো আমরা ইউজ করি না ধরো, সেই সমস্ত বাটিগুলোকে পরপর 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 বসিয়ে আমি এই মুকুটটা তৈরি করেছি। আচ্ছা, তাকে রং করে দিয়েছি, তার উপর চুমকি সেট করেছি, করে মুকুটটা করেছি। লক্ষ্মী ঠাকুরের কান করেছি কাগজ দিয়ে, আর বটলের যে ক্যাপগুলো থাকে সেই দিয়ে আমি দুল করেছি, ঠিক আছে? এবার আসি তার বডিতে, ওই স্টিলেরই একটা কন্টেনারকে আমি এই গ্রাইন্ডারের সঙ্গে ফিক্সড করে দিয়েছি ডেন্ড্রাইট দিয়ে, করে তার বডিটা করেছি। আর পায়ের অংশটা, সেটা একটা ওই যে প্লাস্টিকের যে বাউলগুলো থাকে সেই দিয়ে করেছি, যদিও এটা দেখা যাচ্ছে না কেননা শাড়ি পরিয়েছি, এর তলায় ঢাকা পড়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো মানে লক্ষ্মী ঠাকুরের মুখ, এদের মুকুট, আর হচ্ছে বডির অংশ। হাতগুলোকে সেরকমই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করেছি, আর ছোটো ছোটো যে মানে হাতগুলো আর আঙুলগুলোকে ওই চামচ দিয়ে আমি তৈরি করেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে গাছ কৌটো আছে, হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের সঙ্গে ওই রকমই একটা শ্যাম্পুর বটল দিয়ে তার উপরে ওই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে এরকম একটু ট্র্যাঙ্গেল শেপে মুড়িয়েছি, মানে পিরামিড আকারে,
মুড়িয়ে তার উপর রং করে এই গাছকৌটোটা তৈরি করেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে লক্ষ্মী ঠাকুরের বাহন হচ্ছে প্যাঁচা। যখন আমি এই গণেশ ঠাকুরকে তৈরি করেছিলাম, তখন আমি ওই কেটলি দিয়ে গণেশ ঠাকুর তৈরি করেছিলাম। তোমরা যারা যারা আগে দেখেছো তারা জানো, তা কেটলির তো একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটা দিয়ে আমি এই প্যাঁচার মুখটা করেছি। আর তার বডিটা ওই একটা শ্যাম্পুর বটল নিয়েছি, সেই ঢাকনার সঙ্গে ফিক্সড করে দিয়েছি। আর বডিটার চারিদিকে ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি মুড়িয়েছি। এবার মানে প্যাঁচাকে রং করেছি এবং চোখ নাক যেরকম যেরকম প্যাঁচার হয় সেরকম করে দিয়েছি। হাতে হচ্ছে ধানের ছড়া থাকে, সেরকম ধানের ছড়া আমি রেখেছি। আচ্ছা, এই যে কাগজটি আমি পদ্ম ফুল করেছি, ঠিক আছে? আর ঠাকুরকে শাড়ি পরিয়ে দিয়েছি, আর ঠাকুরকে গয়নাও পরিয়ে দিয়েছি, সমস্ত সুন্দর করে গয়না পরিয়ে দিয়েছি। এই হলো আমার লক্ষ্মী ঠাকুর, তোমরা একটু ভালো করে দেখো। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, সব বাড়িতে বাড়িতে লক্ষ্মী ঠাকুর পুজো হবে, আবার একটা আনন্দের বাতাবরণ হবে, সবাই সুন্দর করে পুজো করবে। তাই জন্য আরেকটা ভালো কথা বলি, যে যারা ফেসবুক পেজ থেকে আমায় ফলো করো, যারা নতুন আছো তারা আমার পেজটাকে একটু লাইক করো আর কমেন্টও করো। তোমাদের কমেন্ট পড়লে আমার ভালো লাগে, কাজ করতে উৎসাহ বাড়ে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রাফটার মৌমা। সেই চ্যানেল যারা প্রথম দেখছো যারা, তারা একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা পুরনো রয়েছে তারাও একটু লাইক কমেন্ট করো, কেন তোমাদের কমেন্ট দেখলে আর লাইক বা এগুলো দেখলে আমার খুব কাজে উৎসাহ বাড়ে। সেটা কমেন্টের মধ্যে সে ভালো লিখতে পারো, যদি পছন্দ হয়, আবার যদি না পছন্দ হয় সেটাও তোমরা লিখবে। কেননা প্রত্যেকে কাজে একটা ফিডব্যাক লাগে, তাহলে আমি বুঝতে পারি যে আমি কীরকম কাজ করছি বা তোমাদের কেমন লাগছে। তাহলে কালকে তো লক্ষ্মী পুজো, সেই উপলক্ষে আমি আজকে লক্ষ্মী ঠাকুর করেছি। তা তোমাদের আরেকবার দেখে নাও। কালকে সব ভালো করে পুজো কাটাও, বাড়িতে ভালো ভালো সমস্ত ভালো করে অনুষ্ঠান হোক, সবাই আনন্দে থেকো। আবার নেক্সট দিন আবার নতুন আরও কিছু আইটেম তৈরি করব, করে তোমাদের সামনে এসে দেখাবো। ততক্ষণের জন্য বাই।